হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেল সাফার সেনাস ফ্যামিলি ব্লগ থেকে। আজকে একটা নতুন ব্লগ দেখার জন্য। এ কে রে এটা? হ্যাঁ, গুড মর্নিং করতে আসছে কে? এটা কে? বুক কেন? কি করছে রে? সানায় পাখি, গুড মর্নিং। গুড মর্নিং সবাই। তুমি কি করছো মামা? আমি কলম কমলার খোসা খুলছো? কমলার খোসা খুলছি। বাহ, তুমি তো খুব সুন্দর করে কমলা ছিলতে পারো। ছিলতে? হ্যাঁ। ওলা কমলা কাঞ্জি। ওয়া, দেখি তো খুব সুন্দর। তাই তো। মিকাওয়া মারুই। মিকাং তা গোল। মিকাং খায় সানায়া? মজা? আম 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 করে খাবি? ওকে। করে এটা কি? চোলা ছিলে নিতে হবে? ছিলে নিতে হবে তো তাই। ছিলে নিতে হবে তো তাই? ওকে, ছিলে নাও তাহলে। আমি কমলা খেলে অনেক ভুল হয়ে যাবো। ওতে বলে তুমি যাও। ইয়ে, তুমি আকাশে উড়ে যাবা? এত বড় হয়ে যাবা? মামা মামা কি করতে? একসাথে উড়ে যাবো আকাশে? মামা, মামার ব্রেকফাস্ট করছি। মামার এটা হচ্ছে ওটস, আর এখানে আছে বানানা, আছে আর ওটস আছে। কমলার খোসা জ্যাম বানিয়ে দিয়া। হ্যাঁ সানায়া, কমলার খোসা সব খুলতে পেরেছিস। আর এই যে রোবট তো সান, কেমন আছো তুমি? গুড মর্নিং সাফান, কি করছো মা? ওই শুরু হয়ে গেছে পাবজি খেলা। ওই যে আমাদের সাফওয়ানের স্কুল ড্রেস এখানে ঘরের মধ্যে ঝুলছে, কারণ বাইরে এখন এমন ঠান্ডা আর বৃষ্টি যে কিছু শুকাচ্ছে না, তাই ঘরে এরকম করে টাঙ্গায় রাখা হয়েছে। খোলো মিকাং, খোলো। পারছো না? আমি খুলে দিব। বাক করতে পারি তো আমি এখন পারো? আরে ছাং কোন নাটাটা। হ্যাঁ, এটা খুলে খুলে এখন খাই। কিভাবে খাই দেখাও তো। ইয়ে বাবা, সানায়া তুমি তো মেলা স্ট্রং। ওরে স্ট্রং! রুটি খেয়েছো, ডিম খেয়েছো আর কলা খেয়েছো, কে স্ট্রং হয়ে গেছো? ঠিক আছে, তুমি তাহলে অরেঞ্জ খাও। সাফান প্লিজ গেটা বন্ধ করে দাও, অনেক ঠান্ডা মা। আর আজকে হচ্ছে রবিবার অ্যাজ ইউজুয়াল আমরা বাইরে একটা পার্কে এসেছি বাচ্চাদেরকে নিয়ে ওদেরকে খেলানোর জন্য। এই পার্কে আমরা প্রায় আসি তো। এই পার্কটার নামটা হচ্ছে কেঙ্কনমরি। বাংলায় বললে কেঙ্কনমরির অর্থ হচ্ছে স্বাস্থ্যের বাগান। এর কারণ হচ্ছে আশেপাশে যাই দেখবেন সব জায়গায় শুধু ফ্রেশ গাছ আর গাছ। হাই সাফা। আর এখানে আসার পথে না আমরা খুব মজার একটা জায়গায় গিয়েছিলাম। মানে রাস্তায় আসছিলাম, আসতে আসতে এখানকার একটা হঠাৎ করে দেখি যে এক জায়গায় গান টান বাজছে। তো ইউজুয়ালি কিন্তু জাপানে লাউড স্পিকারে গান টান বাজায় না, কোনো রকম ইভেন্ট হলেই বাজায়। তো ওরকম গান পাচ্ছে শুনে ভাবলাম যে কোথাও কোনো ইভেন্ট হচ্ছে কিনা আশেপাশে দেখি। তো দেখে যে দেখলাম যে ওখানে ফ্রি মার্কেট হচ্ছে। তো ফ্রি মার্কেটের কনসেপ্টটা আমি কখনো দেখাইনি আমার চ্যানেলে। তো সেটা হচ্ছে জাপানে এসে আমি ফার্স্ট এক্সপিরিয়েন্স করেছি, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সেটা হচ্ছে ফ্রি মার্কেটটা হচ্ছে মূলত ওখানে ইউজড প্রোডাক্ট আর কি, কারো ইউজ প্রোডাক্ট বা হতে পারে যে আমি কিনেছি বা কখনো ব্যবহার করিনি। এমন হয় না যে আমি একটা কাপড় কিনেছি বাট সেটা আমার সাইজে হচ্ছে না, বাট আমি ওটা রিটার্নও করতে পারবো না, এরকম সিচুয়েশন। তো ওইগুলো নিয়ে বা কেউ ইউজও করেছে তেমন একটা অবস্থা, খুব একটা খারাপ হয়নি, আবার রিউজেবল আর কি, যেগুলো সেকেন্ড হ্যান্ড শপে পাওয়া যায়, এরকম জিনিসই যে ওনার সে নিজে এসে ওখানে সেল করবে। ওখানে প্রায় 10-12 জন এরকম একটা আগে থেকে ওখানে বুকিং দিয়ে রাখতে হয় যে আমি এই ফ্রি মার্কেটে আমি পার্টিসিপেট করব। তো তারা সবাই মিলে ওখানে এসে প্রোডাক্ট তাদের ডিসপ্লে করে। তো সেটা আপনাদেরকে আমি এই ক্লিপের পরে আমি সেটা আপনাদেরকে অ্যাড করে দিব। সবগুলো হাত দিয়ে বানানো, এগুলো হয়তো উনি সারা জীবন কালেক্ট করেছে বা নিজে বানিয়েছে, এখন এখানে এভাবে সেল করছে। এগুলো পাতা দিয়ে বানানো, কি সুন্দর সুন্দর কালেকশন ওনার। এটা খুবই ভালো লাগছে। যেমন ধর এখানে ওনার বেশ কিছু জিনিস আছে, যেমন এরকম আর কি, এগুলো সব হচ্ছে যে নিজের ছিল হয়তো বা ব্যবহার করেনি। This is pretty. মামা
সাফন রাখবো ইকো রাখতে এই যে আমরা এখানে আজকে আসছি এখানে কি বলো এটা মানে জাপানের বিভিন্ন জায়গায় ফ্রি মার্কেট বসে উদ্দেশ্য হলো যে একটা মানুষ একটা জিনিস ইউজ করার পরে আবার আরেকজন মানুষ সেটা ইউজ করলো একটা নাম নাম মাত্র মূল্য হয়তো ছাড়া হয় খুবই একদম কম দামে উদ্দেশ্য হলো ইকো ইকো ফ্রেন্ডলি করা যে আমাদের এই যে ওয়ার্ল্ড আছে এটাকে নাগামতি শুরু মানে যে জিনিসটা আমরা ইউজ করতেছি এটাকে আরো বেশিভাবে বেশি ব্যবহার করা যাবে এটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি আমাদের সবার ইকো ফ্রেন্ডলি যদি এরকম ভাবে মুভমেন্ট হয় তাহলে এই যে জিনিসগুলো এগুলো তৈরি হইতে লেবার কোস্ট গেছে এই গেছে তারপরে কালার মানে টোটালি চিন্তা করলে ইকো ফ্রেন্ডলি মানে ওয়াস্টেজ না করে দিয়ে ফেলাই না দিয়ে যেহেতু ব্যবহারযোগ্য আছে এখনো এই জন্য এগুলোকে যেন আরো ব্যবহার করতে পারে সেখানে সবকিছু হতে পারে বই খাতা হতে পারে চল আরো সামনে যাই জাপানে আছে জাপান ছাড়া নাই যে কাপড় চোপড় গুলো হচ্ছে ওনারা সেল করছে যেগুলো হয়তো কন্ডিশন ভালো বাট ফেলে দেওয়ার মতো না সাইজ ছোট বড় হয়ে গেছে হ্যাঁ এরকম থাকে এরকম সেকেন্ড হ্যান্ড শপে যে ওরা দিয়ে দেয় আর কি এটা নিজেরা আর কি নিজেরাই ওনার যেমন এখানে যে কাপড় চোপড়গুলো একদম দেখা যায় যে নতুন হ্যাঁ এগুলোর দাম হচ্ছে এরকম 300 ইয়েন করে দিয়ে দিচ্ছে হয়তো ওরা নিজের বিজনেস আছে দল একটা দল সানায়া ওটা ছিঁড়ে যাবে না ওটা ছিঁড়ে যাবে না এইটা কি সানায়া মিনি মাউস এটা কি হচ্ছে কোলে আসতে হবে কেন কোলে আমি সিটির নামটা এখন ভুলে গেছি পরে মেনশন করব সেই সিটিতে কমপ্লিটলি ইভেন আমরা যে গার্বেজ ফেল প্রতিদিন ওই গার্বেজও ফেলা হয় না গার্বেজ আর ব্যবহার করে গার্বেজের গাড়ি আসে না সিটি একটা সিটি আছে জাপানে কোনো গার্বেজ ফেলানো হয় না এখন এই গার্বেজ কি করে ওই গার্বেজ দিয়ে সার বানায় তারপরে ই করে ওদের হচ্ছে ম্যাক্সিমাম ওয়াস্টের যেটা যেগুলো হচ্ছে সেগুলো ওরা পলিথিন যত সম্ভব কম ইউজ করে এবং সবাই নিজে নিজের পলিথিন নিয়ে বাজারে যায় হইতে মানে সব ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র ওদের প্রচেষ্টা এবং কোনো ধরনের ওরা ময়লা ফেলায় না এই জিনিসটা জাপানে এই ইকো ফ্রেন্ডলি হওয়ার যে মুভমেন্ট এটা অনেক বেশি দেখা যায় তো এরকম প্রতিশ্রুতিতেই টুকটাক আছে আমরা আজকে একটা এই পার্কে যাব পার্কে যাওয়ার সময় দেখি যে এখানে আওয়াজ রাস্তায় হ্যাঁ রাস্তা দেখি যে এখানে তো ভাবলাম যে একটা ভিডিও করে নিয়ে যাই যে যেহেতু বাংলাদেশের মানুষ হয়তো জানে না এটা তো এটা হচ্ছে যে জাপানে এই সিস্টেমও আছে যে এরকম একদম নামমাত্র মূল্যে দেখা যায় যে এই বইগুলো কিন্তু কাজের বই যার কাজে লাগবে আর কি তার জন্য তো কাজের তো হলো এখানে সব ফেলে দিতে হয় মন কারো গাছ ছিল এগুলো জাস্ট 300 ইয়েনে দিয়ে দিচ্ছে লেখেছে হচ্ছে মুড়িও মানে এগুলো হচ্ছে ফ্রি এগুলোর জন্য কোনো টাকা লাগবে না এগুলো এমনি এমনিতে নিয়ে যাওয়া যাবে এখানে যদি যেগুলো আছে সেগুলো যদি কারো কাজে লাগে সে এমনি এমনি নিয়ে যেতে পারবে সুইট না একদম নিউবর্ন বেবির এগুলো সাফান আমাকে বারবার বলতেছে মাম্মা আমার ভিডিও করো কি ভিডিও করবো তোমার বলো হ্যাঁ তুমি এর মধ্যে ঢুকছো তাই দেখাবো ও সাফান কোথায় ঢুকে গেল রে এটা কি রে আজকে ভালো ঠান্ডা এবং মানুষজন কিছু নাই কারণটা বুঝতেছি না মনে হয় ঠান্ডা ঠেলায় মানুষজন সব ঘরে ঢুকে গেছে হোয়াট হ্যাপেন সাফান এখন মনে হয় সবাই ইন্ডোরে চলে গেছে কি করছো সাফান এখানে এটা কি ডিম সাফান তুমি কি কথা বলো না মানুষ বলছে কি সাফান কেন কথা বলে না তুমি কথা বলতে পারো না তাহলে কেন কথা বলো না দিকে তাকাও আরেকবার বলো কি করোনা ভাইরাস মুখের মধ্যে দিয়ে ঢুকে যাবে এই জন্য কথা বলো না গুড পয়েন্ট হাই সানায়া সাফান বাইরে আসলে কথা বলে না কারণ কথা বললে মুখের মধ্যে থেকে করোনা ভাইরাস ঢুকে যাবে তাই না সাফান হাই সানা কি করছো তুমি হে বুড়ি ওমা এখানে উঠতে পারে ওটা ওর সাইজের না এটা 6-6 বছর থেকে 12 বছর পর্যন্ত ওখানে লেখা আছে দেখো 6 থেকে 12
আর পাপারে দাও দাও তোমার পাপা উঠতে পারে নাকি পাপা তুমি এই পারবা উঠতে এখানে পাপা ওশির এ পাপা ওশির পাপা জীবনে পারবে না কই আছে পারছো দেখি ওরে জটিল তো কেমনে পারলা আমবারে হ্যাঁ পায়ের উপর ভর করো হ্যাঁ হ্যাঁ এই তো এই তো আবার উপরে উপরে পা উপরে বড় স্টেপ দাও বড় স্টেপ বড় হ্যাঁ এই তো হয়েছে বড় বড় স্টেপ দিলে পারবা ইয়ে দেখি তা মাম্মা জীবনও পারবো না খালি বলতেই পারবো হ্যাঁ স্বাস্থ্যের বাগান সুন্দর না এত গাছগাছালি দেখেই মনে হয় এটার নাম স্বাস্থ্যের বাগান একদম ফ্রেশ বাতাস নিঃশ্বাসে একদম মনে হয় যেন ফ্রেশ নিঃশ্বাস নিচ্ছে আমাদের সাফান কত উপরে উঠে গেছে আর উপরে উঠতে পারবা থাক ভয় লাগলে আর উঠো না হাই আম্মি কোথায় উঠেছো তুমি এখানে এটা মজা দোল না এটা এটা জাম্পু করা যায় জাম্পু করা যায় হ্যাঁ জাম্পু করা যায় দেখি ও তাই তো সুন্দর জাম্পু করতে পারছে তো সানায়া পাখিটা ই দেখো পড়ে যাবে নাকি ঘুমানো যায় সবাই কি হ্যালো বলো হাই আমি খেলা গলা ভেঙে গেছে মা গলা ভেঙে গেছে না তোমার কণ্ঠ এমন শোনা যাচ্ছে কেন নামো দেখো জাম্প জাম্পু চলো আমরা আরেক জায়গায় যাই খেলতে আমি আসছি আমার কিছু গিফট কেনার দরকার এখানে এখন আমি ব্যাগ নিচ্ছি এই ব্যাগটা আমার খুব ভালো লেগেছে আই গেস আমার ফ্রেন্ডেরও পছন্দ হবে চেইন আছে লম্বা সো আমি এটাই নিচ্ছি এখান থেকে এখান থেকে কি এটা এখানে চিকচিক করছে চিকচিক চিকচিক করছে আমার শোনে আর সব কিছু চিকচিক যাই করে সেটাই তো ভালো লাগে তোমার জন্য কি কিনবা তুমি কিছু কিনতে চাও নাকি কিনতে চাও না কিছু কিনতে চাও না তুমি তো একটা লক্ষ্মী বেবি সানায় কিন্তু দোকানে যে কখনো এটা কিনতে চাই ওটা কিনতে চাই করে না অনেক ভালো না সানায় পাখি এটা মজার এটা কি করতে হবে এখন কিনতে হবে এইটা এটা কিনতে হবে ওটা তো বাসায় আছে তো একটা নাই তো নাই আছে মনে হয় নাই তো বাবার কাছে আছে সুন্দর একটা বাবুল আমি জানাই আর কি ওই ছোট কি বলো ইতে আমি নিচে গেছাম ইটা সানাই আজকে পার্কে গিয়েছিল আমি পার্কে গিয়েছিলাম দোকানে গিয়েছিলাম আর সাফওয়ান এখন কি করে আমার বাবাটা সুকুদাই আমার বাবাটা অঙ্ক করে ম্যাথ সুকুদাই করে হ্যাঁ এইটা পড়ে গেছিল তাই এটা পড়ে পড়ে গেছে লিখেছো ওই সবগুলো সানায়া করে শেষ ফিনিশ হয়ে গেছে সব এখন সানায়া এটা করবে করো সানায়া কিন্তু আমাদের বাম হাতি লেফট হ্যান্ডেড